पंचायत निर्वाचन परिचालना करছে নবান্নে 14 তলা বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শহরের পঞ্চায়েত সবাই দেখেছেন 34 পার্সন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আর এবারে স্টেট ইলেকশন কমিশনকে কার্যত শাখা সংগঠনে পরিণত করে যে নির্বাচন পশ্চিমবঙ্গে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা কার্যত নির্বাচনের নামে প্রহসন ছাড়া অন্য কিছু নয় এইরকম নির্বাচন কোনোদিন দেখিনি পুরো নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করছে নবান্ন চতুর্দলা পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারংবার সরব হতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলগুলিকে মনোনয়ন পর্বে দিকে দিকে অশান্তির ঘটনা সামনে এসেছে ঘটেছে মৃত্যু তারপরেও কমিশনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বিরোধীদের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা মুখ্যমন্ত্রীর কথা ছাড়া কাজ করেন না বলেও অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা যোগাযোগ প্রত্যক্ষ প্রত্যেকটা ইঞ্চিতে ওনার কিছু করার নেই সব মমতা ব্যানার্জি ঠিক করে দিচ্ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে ফের নতুন করে আলোড়ন ফেলেছে তা বলাই বাহুল্য এদিন ফের কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা বলেন কে পুলিশ কে তৃণমূল বোঝাই যাচ্ছে না একজন ক্যান্সার পেশেন্ট ভারতীয় জনতা পার্টির প্রার্থী জেলা পরিষদের প্রার্থী বিকাশ মাহাতো তাকে মারধর করছেন প্রকাশ্যে অন ক্যামেরা এতটুকু লাজ লজ্জা নেই স্বাভাবিকভাবে কে পুলিশ কে তৃণমূল কে লড়ছে কে লড়াচ্ছে কে নির্বাচন করতে যাবে আজকে পশ্চিমবঙ্গের কাছে এই জায়গায় একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়েছে যারা ভোট লুট করতে চায় তাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা যারা চাকরি লুট করেছেন তাদের পক্ষে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে লোক গেছেন 300 কোটি টাকা খরচ করেছেন যারা ভোট লুট করতে চান আরাবুলরা শপথরা জাহাঙ্গীররা তাদের ভোট লুটকে রেকগনাইজ করার জন্য সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টে বলেছে নির্বাচন মানে রক্তপাত নয় প্রথম দিন থেকে রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে এদিন ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তিনি সব মিলিয়ে নির্বাচনে যে শাসক শিবিরকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির তা বলাই যায় ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট ক্যালকাটা নিউজ